পুরুষ আর মা বোন সবাইকে বলছি, কমপক্ষে প্রতিদিন নামাজ পাবন্দি করো তো, ছয় তাজবীর পাবন্দি করো। এক নাম্বার জিন্দগি নামাজ, এক নাম্বার জিন্দগি কি? দুই নাম্বার প্রতিদিন কিছু না কিছু তেলাওয়াত, কিছু না কিছু জিকির। বলেন কিছু না কিছু তেলাওয়াত, কিছু না কিছু কি? কমপক্ষে প্রতিদিন ছয় তাজবীর পাবন্দি করা। সুবহানাল্লাহ একশো বার, আলহামদুলিল্লাহ একশো বার, আল্লাহু আকবার একশো বার, লা ইলাহা ইল্লাল্লাহ একশো বার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একশো বার, ইস্তিগফার একশো বার। এ হলো ছয় তাজবীর, মোট কয় তাজবীর? মোট ছয় তাজবীর। এই ছয় তাজবীর পাবন্দি করবো ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ কতবার? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কম পক্ষে প্রতিদিন 40,000 বার সুবহানাল্লাহ পড়তেন। আচ্ছা কি ছিল এদের জীবন? আচ্ছা কেমন ছিল জীবন? আচ্ছা আমরা জীবনটারে কি বানাইলাম? আচ্ছা কর না কেন, কর না আমরা আমাদের জীবনটা কি বানাইছি? সালাম চাচা আসছে, মাশা এখান দিয়ে আসতে। এই জন্য প্রত্যেকেই নারী পুরুষ আলেম বাইরা আলেম, আমার হযরত নানু কুরি রহমতুল্লাহ আলাই, হযরত মাওলানা সুলতান আহমদ নানু কুরি রহমতুল্লাহ বলতেন, তোরা জিকির ন করিস, জিকির ফিকির দোয়া সব তবলিগ করা করো, তোরা ন করিস সব তবলিগ করা করো। কি সব তবলিগ করা করবো? আমরা কিছু করবো না, বলেন না করবো ইনশাআল্লাহ। আমার উম্মত বলেন ছয় তসবি, আমি তো মিছিল দিই ছয় তসবি ছয় তসবি ছয় তসবি ছয় তসবি ছয় তসবি ছয় তসবি। ছবক দিয়েছেন মোদের নবী, ছবক শুনিয়েছেন আহমদ শফি, ছবক ফেরি করছে মুস্তাফুন নবী। কয় তসবি? সুবহানাল্লাহ একশো বার, আলহামদুলিল্লাহ একশো বার, আল্লাহু আকবার একশো বার, লা ইলাহা ইল্লাল্লাহ একশো বার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একশো বার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহ একশো বার। আচ্ছা মা বোনরা, এক এক কিলো চাল রান্না করতে কতক্ষণ লাগে বলেন না? ভাত রান্নাতে কতক্ষণ লাগে? লাকড়ি চুলা 30 মিনিট লাগে কিনা? আচ্ছা তিন একশো বার সুবহানাল্লাহ পড়তে লাগে 3 মিনিট, একশো বার আলহামদুলিল্লাহ 3 মিনিট, একশো বার আল্লাহু আকবার 3 মিনিট, একশো বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে লাগে 8 মিনিট, 3 3 9 9 8 17, একশো বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে 6 মিনিট, এবার হলো 23 মিনিট, একশো বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহ পড়তে 6 মিনিট, 29 মিনিট। 1 কিলো ভাত রান্না করতে 6 তাজবি শেষ করা যায় তো। এবার জীবনে ভাত রান্না করেছেন কতবার আর 6 তাজবি পড়ছেন কতবার? 1 টুকরি 1 কিলো আলু কুটতে কমপক্ষে 20 মিনিট। এই জন্য হাতে কামাবো দুনিয়া, মুখে কামাবো আখেরাত, হাতে সাজাবো দুনিয়া, মুখে সাজাবো জান্নাত। সুবহানাল্লাহ বলে আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি সকালবেলা 100 বার পড়ে, সন্ধ্যাবেলা 100 বার পড়ে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়েন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, রাসূল বলেন বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, রাসূল বলেন কানাত লাম ইয়াতি আহাদুন বিআফদালা মিনহু ইল্লা মান আতা বিমিসলিহি আও আকসারা মিনহু, তার চেয়ে উত্তম নেকি নিয়ে পৃথিবীতে হাশরের ময়দানে আর কেউ উঠবে না। রাওয়াহুল বুখারী। কি আরেক হাদিসে রাসূল বলেন, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 মাররা হুদ্দাত খাতায়াহু ওয়ালাউ কানাত মিসলা যাবাদিল বাহর। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি যে 100 বার পড়বে, আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মুছে দিবে যদিও সমুদ্রের ফেনা বরাবর হয়। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, পড়েন কতবার?
সকালে 100 বার সন্ধ্যা 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এরপরে যদি এর সাথে মিলিয়ে দিতে পারেন বুখারী শরীফের শেষ হাদিস কালিমাতান হাবিবাতান ইলা রহমান خفيفتان على اللسان ثقيلتان في الميزان দুটো কালেমা এমন আছে জিহ্বায় বড় সহজ মিজানে বড় ভারী আল্লাহর কাছে বড় প্রিয় জিহ্বায় সহজ আল্লাহর ভারী আল্লাহর কাছে খুব প্রিয় সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বেশি বেশি পড়িও কোনটা বাদ দিয়ে কোনটা ধরবেন কোনটা রেখে কোনটা ধরবেন খানার প্লেটে যদি ছত্র পদের খাবার দেয় আপনি কোনটা রেখে কোনটা খান সবটা কিছু কিছু খান ঠিক না এজন্য ফরজ ওয়াজিব ছাড়বো না বলেন ফরজ ওয়াজিব ছাড়বো না কোনো গুনাহ করব না কোনো সুন্নাত নফল ছাড়বো না ফরজ ওয়াজিব করব কেন জাহান্নাম থেকে বাঁচার জন্য ফরজ ওয়াজিব করব কেন জাহান্নাম থেকে বাঁচার জন্য গুনাহগুলো ছাড়বো কেন জান্নাতে যাওয়ার জন্য সুন্নতগুলো করব কেন রাসূলের সুপারিশ পাওয়ার জন্য নফলগুলো করব কেন আল্লাহর ওলি হওয়ার জন্য সুবহান যারা রোজা রেখেছেন তারা আমার সাথে ওই ঘরে যাবেন আর যারা রোজা রাখেন নাই তারা ওখানে না গিয়া এখানে তাসবিহাত শেষ করবে ঠিক আছে ইনশাআল্লাহ এবার ইনশাআল্লাহ নাই আমি আমার প্রিয় উস্তাদ প্রিয় শায়খ হযরত মাওলানা জমিরউদ্দিন নানুপুরি রাহিমাহুল্লাহর সঙ্গে এক মাদ্রাসার খতমে বুখারীতে গিয়েছি আয়েশা সিদ্দিকা বালিকা মাদ্রাসার কত 96 সালে অথবা 97 সালে হুজুর ওই বালিকা মাদ্রাসার খতমে বুখারীতে বললেন যদি মুরগি পাললে পরে শিয়ালে 10টা মুরগি নিয়ে যায় 98টা থেকে যায় আর 10টা মুরগি যদি হারিয়েও যায় কেউ মুরগি পালা বন্ধ করে না কথাটা কি বলছে দেখছে খোদা না খাস্তা 10 জন হারিয়ে গেল 90 জন বেঁচে গেল আর এর বিপরীতে ওখানে গেলে 99 জন হারিয়ে যায় একজন বেঁচে যায় ঠিক বাস্তব না বাস্তব তাহলে এবার বলুন তো দেখি বালিকা মাদ্রাসার প্রয়োজন সমাজের জন্য কতদূর এটা কি বিরোধিতা করবেন না এটা জায়গা কিনে দিবেন সহযোগিতা করবেন না বিরোধিতা করবেন হ্যাঁ সহযোগিতা করবেন তিনটা দিয়ে মাল দিয়ে আওলাদ দিয়ে দোয়া দিয়ে যদি ভাল না লাগে চুপ থাকেন বিরোধিতা করে নিজেকে শেষ করে দিবেন কি বলছি বলো ভাল না লাগলে চুপ থাকেন কুওয়তে নেকি নাদারি বদমকুন বর্বজুদে কচ্ছে তাম্বে হাদমকুন কুয়তে নে কিনা দারি বদমকুন যদি কুয়তে নে কিনা রাখো নেকামল করার শক্তি না থাকে তাহলে কম্পকে গুনা করে ফেলিও না বর্বজুদে কচ্ছে তাম্বে হাদমকুন আমি আমি ছোট্ট একটা মানুষ আমি একটা বালিকা মাছ করার নিয়ত করছি তো নিয়ত করার পরে এক লোক 1200 জায়গা দিস এক লোক একতলা ঘর করে দিস হইতে হইতে পাঁচতলা ঘর হয়ে গেছে আমি মাদ্রাসা শুরু করছি নাহবীর পর্যন্ত 700 ছাত্রী কতজন ছাত্র 700 ছাত্রী মাত্র 12 ফেয়ার ওস্তাদ মিয়া বিবি মিয়া বিবি মিয়া বিবি 24 জন ওস্তাদ আলহামদুলিল্লাহ আমি তো কলিজার হাত দিয়ে বলি এক সেকেন্ডের এক কোটি ভাগের এক ভাগ গুনাহ আমার বালিকা মাঝা দিয়ে আমার হয় নাই আলহামদুলিল্লাহ বুঝেন না কি তা করছে আমি তো কোরআন শরীফ কসম মাথা দিয়ে বলতে পারি আমার বালিকা মাঝা সিস্টেমই নাই গুনাহ করার এবার
প্রতি মাসে স্থায়ী মজলিস হয়, কয়েক হাজার মহিলা জমা হয়, কয়েক হাজার মা বোন জমা হয়, আলহামদুলিল্লাহ। তো আপনি যদি বলেন যে মহিলা মাছা করলে মোতামেম গুনা করে, তা আমি নাম এক মোতামে, তাহলে যে আমার বিরুদ্ধে অভিযোগ দিলেন, হুজুর না এক মোতামে কি আরেক দুলাবে আরেক মোতামে, গুনা যে করেন সে গুনা করছে, বুঝলেন না এই কথা, যে গুনা করছে সে কি করছে, সে গুনা করছে। এই জন্য বালিকা মাদ্রাসা গ্রামে গ্রামে হওয়া উচিত। এর অর্থ কি গুনার সুযোগ করে দিবেন নাকি? আমি গুনা করার সুযোগ করে দিবেন এটা নিয়ে কইছিলাম। হ্যাঁ, আল্লাহ আমাদের সবাইকে বুঝদান করে, এই জন্য নিজের জীবন বানান। রমদান দামি হবে কোরআনে কারিম দ্বারা, তো কোরআনে কারিম না পড়লে, কোরআন কারিম শিখ না শিখলে পড়বে কোনো, আর মাদ্রাসা হলে শিখবো, না হলে শিখবো কোথা, বুঝো না কথা, মাদ্রাসা না হলে শিখবো কোথা, তাহলে বালিকা মাদ্রাসা হওয়ার দরকার না দরকার নাই, কি পরিমাণ দরকার বলবেন? আকাবের করে নাই, আকাবের তো সামনে এই প্রয়োজন পড়ে নাই, কি বলছি, আকাবের তো সামনে এই জরুরত পড়ে নাই, আকাবের তো সামনে এই জরুরত পড়ে নাই। আল্লাহ মেহরবানি করে এই মাদ্রাসাকে কবুল করে, জি দোয়া করে মা বন্ধ হাত করে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. الله مهرباني করে মাফ করে দেন মাওলা, আল্লাহ মেহরবানি করে মাফ ফরমান, আসল থেকে মাগরিব এই সময়টা কিছু বলছি কিছু শুনছি, মাওলা এই সময়টাকে আপনি কবুল করেন, মাওলা আমাদের এই গলার শোনাকে আপনি কবুল ফরমান, মাদ্রাসার সমস্ত জরুরত পুরো করে দেন মাওলা, মাদ্রাসার সমস্ত জরুরত পুরো করে দেন মাওলা, যে ছাত্রীগুলো দাওর হাদিস পড়ে ঘরে ফিরে যাবে, আল্লাহ এদের জীবনের শেষ দিন পর্যন্ত ইলম ঈমান আমল তাকওয়ার দৌলত দিয়ে দেন মাওলা, দুনিয়া বকদ্র জরুরত দিয়ে দেন, আখেরাত শান মত দিয়ে দেন মাওলা, একটা একটা বালিকাকে দিয়ে একটা একটা বোনকে দিয়ে মাওলা হাজারো নারীদের হেদায়েতের জরিয়া করে দেন মাওলা। اللهم اهدنا واهد بنا واهد الناس جميعا واجعلنا سببا لمن اهتدى. আল্লাহ এই মাদ্রাসা কানাকে আপনি কবুল ফরমান, মাদ্রাসা জাগার ব্যবস্থা করে দেন, ঘরের ব্যবস্থা করে দেন মাওলা, এ দেশে গ্রামে গ্রামে কওম মাদ্রাসা কায়েম করে দেন মাওলা, আল্লাহ রাসূল বলে বিশ্বে হুজুর রহমতুল্লাহ কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন, আল্লাহ তার রেখে যাওয়া মাদ্রাসাকে আপনি কিয়ামত পর্যন্ত মাহফুজ ফরমান। সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িন কারীম, وبلغنا رمضان وبلغنا رمضان، الله ليلة القدر ديد المولى، الله قرآن كريم القدر أمر كل جديد المولى، رمضان القدر أمر دل ديد المولى، حياة القدر أمر دل ديد المولى، ذكر القدر أمر دل ديد المولى، الله جنة كار ذكر كار زابنا المولى، الله جقور كار ذكر كار زابنا المولى، دنيا ذكر كار يا مولى، জিকিরের মতো জিব্বা দিয়ে দেন, জিকিরের মতো দিল দিয়ে দেন, কাঁদার মতো চোখ দিয়ে দেন, আপনাকে ভালোবাসার মতো দিল দিয়ে দেন, আল্লাহ সারা বাংলাদেশের সমস্ত মাদারিসের জরুরত আপনি পুরো করে দেন। সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমাদের কিতাবগুলো আমাদের গাড়িতে আছে, তারা